হ্যালো বন্ধুরা, ডিজিটাল কার্ড না থাকলেও এবার কিন্তু রেশন মিলবে এমনই সিদ্ধান্ত গ্রহণ করেছে নবান্ন। বন্ধুরা, এতদিন পর্যন্ত রাজ্য সরকারের কাছে নানান অভিযোগ আসছিল যে যাদের রেশন কার্ড নেই বা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেছে তারাও যাতে রেশন কার্ড পায়, সেই কথা মাথায় রেখেই কিন্তু বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিংয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সে ব্যাপারেই আজকের এই রিপোর্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি নিউজ পোর্টালে দেখুন এই খবরটি বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে রাজ্যে রেশন বণ্টন নিয়ে নানান অভিযোগ আসছিল, সেই বিতর্কের মধ্যে রেশন নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করেছে কিন্তু রাজ্য সরকার। এবার ডিজিটাল কার্ড নেই এমন উপভোক্তারও কিন্তু রেশন দেওয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে নবান্ন। বৃহস্পতিবার ক্যাবিনেট কমিটির বৈঠকে কিন্তু এই সিদ্ধান্ত গৃহীত হয়। সূত্রের খবর, ডিজিটাল রেশন কার্ড নেই বা যারা ডিজিটাল রেশন কার্ড আবেদন করেননি এখনও পর্যন্ত, তাদেরও জন্য কিন্তু রেশন বরাদ্দ করা হবে। এতে এও বলা হয়েছে যে রেশন যারা এখন এতদিন পর্যন্ত তোলেননি তারাও রেশন পাবেন। কিন্তু কিভাবে জানা যাচ্ছে যে এইসব উপভোক্তা সরকারের কাছে আবেদন যদি করেন তাহলে তাদের জন্য কুপন বরাদ্দ করবে রাজ্য সরকার। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন তো যাদের এখনও পর্যন্ত রেশন কার্ড নেই বা যারা অ্যাপ্লাই করেছেন এখনও পর্যন্ত আসেন না, তাদেরকে রাজ্য সরকারের কাছে আবেদন করতে হবে, তাহলেই কিন্তু রাজ্য সরকার আপনাকে কুপন দেবে। এটা কিন্তু রাজ্য সরকারের একটা অভিনব পদক্ষেপ যে এই সংকটময় পরিস্থিতিতে রাজ্য সরকার সবার জন্য রেশন বরাদ্দ করেছে। তবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন, অবশ্যই রাজ্য সরকারের নির্দেশ মেনে চলুন। জয় হিন্দ।